K-pop band BTS Money record. Shera gaan, shera album niye hajir hoye tak lagiye deya BTS er joy er ratto cholche. BTS shudhu shera gaan gulor charte K-pop er protinidhi noy. Dine dine tara porinoto hoyeche bisher shobcheye jonopriyo band e. কয়েকটি অ্যালবাম প্রকাশ করে মিউজিক বিষয়ক সব ধরনের রেকর্ড ভাঙছে প্রতিনিয়তই। আবারও রেকর্ড BTS এর। BTS এর নতুন অ্যান্থোলজি অ্যালবাম প্রুফ 19 জুন বিলবোর্ড ঘোষণা করেছে BTS এর সর্বশেষ এই অ্যান্থোলজি অ্যালবামটি বিলবোর্ড 200 চার্টের শীর্ষে রয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিলবোর্ডের শীর্ষস্থান দখল করল BTS। ব্যাংটন বয়েজের এই সংকলিত অ্যালবামটি গত 9 বছরের পরিশ্রমের ফসল। বিলবোর্ডের প্রতিবেদনে 16 জুনের মধ্যে BTS প্রুফের প্রায় 314,000 কপি বিক্রি হয়ে গেছে। এর মধ্যে বেশিরভাগই ছিল সিডি অ্যালবাম। এখন পর্যন্ত কোনো দলীয় সঙ্গীত অ্যালবামের সবচেয়ে বড় মার্কিন বিক্রয় সপ্তাহ অর্জন BTS এর দখলেই। বিলবোর্ড চার্টে দ্বিতীয় অবস্থানে আছে হ্যারি স্টাইলসের হ্যারি হাউস। BTS এর প্রথম অ্যালবামটি ছিল 2018 সালের জুনে লাভ ইয়োরসেলফ ডিয়ার এবং এরপর একে একে লাভ ইয়োরসেলফ ইস্ট, ম্যাপ অব দ্য সোল পারসোনা, ম্যাপ অব দ্য সোল 7 এবং বি। জিন, সুগা, জেহোপ, আর এম, জিমিন, ভি এবং জাংগুক সদস্যদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের লেখা গান, নিজস্ব সুর এবং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সারা বিশ্বের দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে। জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ডটি বিগ হিট মিউজিকের অধীনে 2010 সালে ট্রেনি হিসেবে এবং 2013 সালে 3রা জুন প্রথম অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। ইশরাত জাহান, সময় সংবাদ।